এদিকে বান্দরবানে শুরু হয়েছে এটিএন বাংলা ও ব্যাকড্রপের আয়োজনে টেলিভিশন নাটক বিষয়ক রিয়েলিটি শো রয়্যাল টাইগার নাট্যযুদ্ধের অডিশন। বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই অডিশন পর্বে অংশ নেওয়া 150 প্রতিযোগীর মধ্য থেকে 43 জনকে বাছাই করা হয়। পরে তাদের মধ্যে 20 জনকে ইয়েস কার্ড দেওয়া হয়। এতে বিচারকের দায়িত্ব পালন করেন নাট্যযুদ্ধের চট্টগ্রাম অঞ্চলের মেন্টর দীপ বড়ুয়া ও বান্দরবানের নাট্য ব্যক্তিত্ব মমিনুর রহমান।